নমস্কার, মা দক্ষিণাকালী ও মহেশ্বরকে প্রণাম জানিয়ে আজকে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমে একটা অবশ্যই বলবো, যারা আজকে ব্যারাকপুর চেম্বারে দেখাতে চাইছেন বা এখনো পর্যন্ত ভাবছিলেন দেখাবেন কিনা, চট করে দেরি না করে বুকিং নাম্বারটি যেটি যাচ্ছে নিচ থেকে ওই বুকিং নাম্বারে ফোন করে নামটি লিখে নিন, কারণ আর এক দেড় ঘন্টা পর আমাকে পেয়ে যাবেন হচ্ছে ব্যারাকপুর চেম্বারে। অনেকে অনেক ফোন করেন, অনেক লাইক পাঠান, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। আমি সবার সকলকেই বলি আমার তরফ থেকে আপনাদের কাছে অশেষ ধন্যবাদ যে আপনারা আমার প্রোগ্রামকে ভালোবাসেন, প্রোগ্রাম দেখার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন। এরপর বলবো, আজকে তো অমাবস্যা, রাতে তো কাজ করবো, সেটি আলাদা দিক, তবু আপনাদের পাশে সবসময় রয়েছি, সর্বদা রয়েছি, থাকবো, এইটুকু গ্যারেন্টি দিতে পারি। আরেকটি খবর, আমি আগামী মঙ্গলবারও ব্যারাকপুর থাকবো দুপুর একটা থেকে। যারা বুকিং করতে চাইছেন তারা এখনও পর্যন্ত বুকিং করতে পারেন, আর যারা আজকে দেখাতে চাইছেন কোনোভাবে আগামী দিন হবে না, তারা চট করে এখন বুকিং করে নিন। এরপর আমাকে তো কালীঘাট দিশা পড়তেও প্রত্যেক দিনই পান, সোম থেকে রবিবার পর্যন্ত কোনো বাদ নেই, আর আপনারা জানেন। আর আজকে টোটকাটে আগের দিন আমি ময়ূরের পালক নিয়ে বলছিলাম, আমার সময়সূচি কম হয়ে যায় আপনাদের ফোনের ঝড়ে, তাই বলে উঠতে পারি না। ময়ূরের পালক কেন ময়ূরের পালক রাখবো আপনাদের প্রশ্ন হতে পারে। আমি এও বলেছিলাম কৃষ্ণের মাথায় থাকে যে সর্বসেরা, বা আগেবারে বলেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাদের অশান্তি চলছে তারা দুটি ময়ূরের পালক দক্ষিণ পশ্চিম কোণ বা উত্তর পূর্ব কোণে রেখে দিন। কেন বলেছিলাম, কৃষ্ণ তো নিজেই প্রেমের প্রতীক, কারণ আমরা ওনার ওর কৃষ্ণের প্রেম বলে না কৃষ্ণ করলে লীলা যে কথাটা, কারণ কৃষ্ণের প্রেমের সবাই মুগ্ধ, তাই স্বামী স্ত্রীর মধ্যেও একটা প্রেম বা একটা বনিবনা কিন্তু অবশ্যই চলে আসে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখছেন, ঘুমাতে পারছেন না, আপনাদের জন্য অসম্ভব ভালো টোটকা আনবো দিচ্ছি, সেগুলো লিখবেন, আজকে অনেকগুলোই বলবো সময় পেলে, অবশ্যই সময় পেলে। তারা অবশ্যই হাতে একটু নুন নিয়ে নিন, হাতে একটু নুন নিয়ে হাতটা এইভাবে ধুন, ধোয়ার পর একটা ময়ূরের পালক আপনার বালিশের নিচে রেখে দিন, দেখবেন কত সুন্দর ঘুমাচ্ছেন, আর কোনো দুঃস্বপ্ন আপনাকে আপনার ঘুমকে ভাঙিয়ে দিচ্ছে এরকমটি হবে না, অনেক চিন্তার থেকে মুক্তি পাবেন, আরাম পাবেন, এটা করে দেখুন। আরও টোটকা টিপস থাকবে, অবশ্যই খাতাটা রাখুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবে? আমি নিজের বিষয়ে জানবো। বয়স কত? বয়স 25 বছর। কোথা থেকে বলছো? যাদবপুর থেকে। যাদবপুর থেকে 1 থেকে 10 এর মধ্যে সংখ্যা বলো। 3। 3। আচ্ছা, কি বারে জন্মেছো? রোববার। রোববার। কি কর্মজীবন নিয়ে প্রশ্ন? হ্যাঁ, কর্মজীবন নিয়ে। তোমার কর্ম কর্মের দিকে খারাপ যাবে না, কি কর্ম ভালোই হবে, অর্থকড়িও থাকবে, অর্থকড়ি যাতায়াত মানে যাওয়া আসা তো থাকবেই, জানো মা লক্ষ্মী চঞ্চলা, তুমি যে বৃহৎ অনেক কিছু করতে পারবে এই মুহূর্তে সেটি পারবে না। এছাড়াও বলি, শত্রু দ্বারা অনেক খরচ মানে অনেক বেশি টাকা আর তোমার বেরিয়ে যাবে, ক্ষতির দ্বারা মানে এমনভাবে তারা ক্ষতি করে রাখবে বা আগামী দিন বুঝতে পারবে, তুমি যত টাকা আয় করে আনছো তার থেকে বেশি টাকা দ্বিগুণ ব্যয় হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে, নয় মা বাবার অসুখ, নয় নিজের কিছু প্রয়োজন, নয় অন্যকে। আর আরেকটা অবশ্যই বলবো, তুমি কাউকে ধার দেবে না, ধার রিটার্ন পাবেও না, কিন্তু ধার নেওয়ার জন্য তোমাকে অনেকে বসে থাকে, অনেক রকম রঙ্গলীলা দেখায়, মানে রঙ্গলীলা ভাবে যদি তোমার থেকে টাকা পয়সা বের করতে পারি, যাকেই দেবে ধার তো সে দেবেই না, শোধ করবেই না, প্লাস খুব ভালো বন্ধুও সে বিচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, তাই এই দিকটায় কখনো দেওয়ার চেষ্টা করবে না, তুমি রিটার্ন পাবে না। আর একটা বলি, আর তোমার কাজকর্ম প্রথমেই বলেছি যে মা লক্ষ্মী তোমার সহায়, সেটা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, মোটা ভাত মোটা কাপড় দিব্যি তোমার জীবন চলে যাবে। তবু বলি, তোমার মধ্যে কিন্তু অনেক ওভার কনফিডেন্স কাজ করে, যেটা জালে কিন্তু তুমি জড়িয়ে পড়বে, যা তোমার ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা বলো তো, তুমি ওভার কনফিডেন্সে পড়ো বা তোমার মধ্যে রয়েছে একটা, এটা আমার এ পক্ষ থেকে কি বোঝা যায়?
কি মনে করো তুমি, তোমার কি মনে হয় যে এটা তো তোমার নেচার বা এটা তোমার তোমার মন থেকে হয়, সেটা বলা যেতে পারে? ধরো তোমার যে এটা মনের কথা, তুমি যেটা করো সেটা আমি তোমার আমার কাছে কোনো কিছু দেখছো না, তোমার একটা শঙ্কা, একটা বয়সের উপর এতটা বলে দেওয়া যায় কি? তোমার কি মনে হয়? হ্যাঁ ভালো লাগে আমার আমার প্রোগ্রাম ভালো লাগে। আচ্ছা, যেটা বললাম মাথায় রাখবে, আগামী দিন খুব ভালো আসছে, তোমার কর্মের জায়গা খুব ভালো সুযোগ পাবে, অর্থকড়ি রাখার থেকে বেরিয়ে যাবে বেশি, সেই দিকটায় নজর দাও। পারলে তুমি বোধ হয় এই জিনিস কোনো রেমিডি পড়ে আছো? আমি তোমাকে কি দেখতে পেয়েছি? কেন তোমার কাছে রেমিডির কথা বললাম বলো তো? আমি পাচ্ছি যে তুমি রেমিডি পড়ে রয়েছো, তুমি রেমিডি পড়ে রয়েছো, তাতে তুমি স্যাটিসফাইড, বাট তোমার কিন্তু জীবনটা আরো অনেক দূর যাবে, আরো অনেক ভালো হবে, সেখানে তুমি আরেকটু কাউকে দেখাও, কারণ যে পরিমাপ সে দিয়েছে আমি মনে করি তার থেকে আর একটা কিছু দিলে। এই জন্য জিজ্ঞেস করলাম তুমি কি পড়ে রয়েছো, আরেকটি প্রতিকার করলে তুমি আরো ফার্স্ট এগাবে। তুমি যেখানে খুশি, তোমার যেখানে খুশি তুমি দেখাও, কিন্তু দেখিয়ে নাও আরেকটু। তুমি বলবে এরকম একজন বলেছে আমাকে যে আমার দুটো প্রতিকার নিয়েছি কিন্তু কোনো একটা প্রতিকার আমাকে সে বাতিল করেছে, সেটি কোনটি? ঠিক আছে, হ্যালো, আমার ভালো লাগে আপনাদের যখন মনের কথাটা তুলে ধরতে পারি, এই জন্যই বোধ হয় রুমাদি আপনাদের কাছে এত প্রিয়, তাই তো? যাই হোক, প্রোগ্রামটি দেখবেন, ইউটিউবে তো পাবেনই, ইউটিউবে পাওয়ার পর কিন্তু অবশ্যই লাইকটা দেবেন, শুধু প্রোগ্রাম দেখলাম তা বললে কিন্তু আমি মানবো না, কারণ যত লাইক দেবেন আমারও ভালো লাগবে আপনাদের কাছে বারবার ছুটে আসতে। আজ এত ঘোর অমাবস্যা, তারপরেও কিন্তু আপনাদের কাছে ছুটে এসছি যে থাক কাজটি করবো তো রাতে, চলে এলাম সকালবেলা, একটু দেখাই যাক বন্ধুরা কেমন আছে, আর বন্ধুদেরকে যদি কিছু ভালো রাখতে পারি আজকের দিনে তাহলে তো অবশ্যই ভালো লাগবে। আচ্ছা আরেকটি বলি, যে কোনো জিনিস আপনারা এই ময়ূরের পালক বলুন বা এটি পূর্ণিমার দিন করবেন অথবা বৃহস্পতিবার দিন কাজটি করবেন, আজকে অমাবস্যাতে নয়, আজকে টোটকাটা শুনলেন বলে চট করে আজকে কিনে নিয়ে চলে এলেন, আজকে টোটকাটি করবেন না, বাকি পরে বলছি। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পর্ণা বলছি, শ্রীরামপুর থেকে বলছি। আমি আপনার কাছে গেছিলাম। আমার কাছে এসেছিল কবে বলো তো? হ্যাঁ, 2016 কথা বলছি দিদি। ও, তার 2 বছর হয়ে গেল। হ্যাঁ, ছেলেকে নিয়ে গেছিলাম, আমার মানে তখন ক্লাস 5 এ পড়তো, মানে এত অমনোযোগী হয়ে গেছিল পড়াশোনায়, এত দুরন্ত হয়ে গেছিল, মানে কিছুতে ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তারপরে আপনার কাছে যাওয়ার পর আপনি রেমিডি দেন, এখন মানে খুব ভালো আছে, মানে পড়াশোনাতেও মন দিয়েছে, কথা শুনে খুব বাধ্য হয়ে গেছে। বাহ, যাক, সব মায়ের কৃপা। মায়ের মন্দিরে একটা পুজো দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, ভালো করেছো। আমি সকলকেই বলি যখন কেউ কোনো কিছুর জন্য আমার কাছে আসবে অবশ্যই যদি পূর্ণ হয় কাজটি মায়ের মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসবে, তাই না? হ্যাঁ দিদি। তুমি একটা মায়ের মন্দিরে পুজো দিও। আর আজকে কি কারো বিষয়ে জানবে? তুমি যাকে পাঠিয়েছ সে কেমন আছে বলছে? খুব ভালো আছে। বাহ, সব মায়ের কৃপা, আমরা সব মায়ের কাজ করি, মা খুশি, মাকে যদি খুশি করতে পারি আমি জানি যা আর তোমরাও খুশি থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি। ঠিক আছে, কোনো একদিন চেম্বারে এসো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি যাবো, আবার যাবো। আচ্ছা, ছেলেকে নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, জয় মা। মানুষ নাকি লাইন পায় না, কে বলে লাইন পাওয়া যায় না, সঠিক যদি থাকে আর টাইম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই লাইন পাওয়া যায়। আর একটা, আমরা অনেক সময় রাস্তাঘাটে, আমি কালই বোধ হয়, হ্যাঁ আগামী গতদিনই বোধ হয় আমি গাড়ি নিয়ে যাচ্ছি, একটা লোক বলছিলেন আরেকটি লোককে, হয়তো সে কিছু একটা দেখছিল ফোনে, বলছিল তোরা ভবিষ্যৎ কিছু চেঞ্জ হবে না, সব ভবিতব্য লিখেই এসেছিস, তোর এখানেই পেতে হবে। তা আমি তখন ভাবছিলাম যে অবশ্যই ভবিতব্য লিখে এনেছি, হয়তো দেখুন, হয়তো আমার অনেক একটুকুনি ধরবেন বন্ধু, অনেক ভালো থাকার জন্য,
কিন্তু ভবিতব্যে কোন একটা জায়গায় যেগুলো খারাপ গ্রহ রয়েছে, খারাপ দিচ্ছে আমাদেরকে, তার জন্য আমি ভালোটা পাচ্ছি না, কিন্তু আমি বসে রইলাম ভবিতব্য আমাকে দেবে কখন আমি হব, কিন্তু আমি কিছু করব না, এ বললে কিন্তু লাইফস্টাইল ভালো কাটানো যায় না বা ভাগ্যকে ফেরানো যায় না। ভাগ্যকে ফেরাতে গেলে আপনারও আগ্রহ ততটাই দেখাতে হবে যে আপনি আপনার ভাগ্যকে ফেরানোর জন্য ততটাই আগ্রহী, স্বয়ং ভগবানকেও জানাতে হবে। দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা সোদপুর থেকে কে বলছেন? কি নাম? আমি শিবানী দাস বলছি, আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স 20+। 20+। 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বলো। 8। কি বারে জন্মেছে? ও বৃহস্পতিবার দিন রাত্রিবেলা জন্মেছে। রাত্রিবেলা, মানে 12টার পর না আগে? 12টার পর, রাত্রি 1টায়। আচ্ছা, মেয়ের পড়াশোনার বিষয়ে জানবে? হ্যাঁ, কেরিয়ার সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে জানবো। যেকোনো একটি হবে, সবাই লাইনে রয়েছে, তাড়াতাড়ি বলো। আচ্ছা প্রথমে বলি, তোমার মেয়ে কিন্তু দেখতে শুনতে সুন্দর, খুব খারাপ দেখতে নয়। প্লাস তো আমি কি এটা ভুল বললাম? না দিদি, একদম ঠিক। আচ্ছা আমাকে বলবে কোনগুলো ঠিক বলছি, তাহলে আমি আরও তোমার বলার জন্য আমিও খুশি হব। আর দ্বিতীয় হচ্ছে, তোমার মেয়ে কিন্তু খুব বেশি চিন্তা করে। তুমি বলো এই এত চিন্তা করার দরকার নেই, কিন্তু ও কিন্তু ঘুরে ফিরেই কোনো একটি বিষয় নিয়ে বেশি চিন্তা করে। আচ্ছা, ওর পেছনে কিন্তু অনেক ছেলেরা প্রেমে পড়বে, মেয়েকে সেখান থেকে সাবধানে রাখবেন। কেন? আরেকটা বলি, মেয়ে দিনে দিনে দেখবেন ছুচিবাইগ্রস্ত হচ্ছে। আমি কি তোমার মেয়েকে দেখেছি? তুমি আমাকে কখনো দেখাতে এসছো? না না। তাহলে রুমাদি প্রোগ্রামটা ভালো লাগারই মতো তো? আচ্ছা, কিন্তু মেয়ের জীবনকে ঠিক করতে গেলে অবশ্যই বলি, যে কোনো জ্যোতিষ বন্ধুর হাত ধরা উচিত তোমার, সেটি দেরি নয়, এখনই। কারণ সামনে 3টা কিন্তু ওর খুব খারাপ দিন আসছে। এটা মা তো ও তোমায় কি বললাম, সামনের দিন খারাপ আসছে, তাতে পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে। তোমায় কি একটা, যে আমি এই চ্যানেলে বলতে চাইছি না, তুমি কাউকে দেখিও, আমি এইটুকু বলবো, ঠিক আছে? আমি সেটাই বললাম, তুমি, আমি তোমার মেয়েকে দেখিনি এতটা বলতে পারলাম, তাহলে আমি যখন বলছি কোনো একটা প্রবলেম আছে সেই জায়গাটা দেখিও। আমি কিন্তু কাউকে ভয় দেখিয়ে কিছু করি না, যেইটুকু পাই সেটুকু বলি। তোমার মেয়ে যেটা আছে সেটা বললাম, যদি পারো, যদি মনে করো আমাকে দেখাবে, তাহলে অবশ্যই অবশ্যই দেখাও। আছে আছে, সামনে 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 ওর একটা বড় বিপদের যোগ আসছে, বা কোনো পুরুষের দ্বারা ক্ষতি হতে পারে ওর, ঠিক আছে? দিনে দিনে আপনার কথা এখন শুনছে মনে হচ্ছে, তাও কিন্তু একটু অবাধ্য হতে থাকবে ওর জীবনটা, যে কোনো কিছু এগাতে গেলে দেখবেন চট করে ওর জন্য কিছু পান না আপনি। তাহলে ওর কষ্টের জীবন, কোন একটি কালো রঙে, কালো গায়ের রং হবে সেই পুরুষের, ঠিক আছে? সেখান থেকে ওটাকে, ওকে এই জন্য বললাম একটু দেখে নিন। আর যদি মনে করেন আজকে দেখাবেন, আমি ব্যালাকপুর চেম্বারে রয়েছি, চলে আসুন। নামটা লিখিয়ে মোবাইল নাম্বার ঠিক আছে? আমি অনেকটা বললাম দিদি ভাই, এতটা ফোনে ডিটেলস জানা যাবে না। কেন বলছি, আপনার মতো অনেকে লাইনে রয়েছে, যেইটুকু খারাপ পেয়েছে আগে সেটা নিয়ে ভাবুন, কেরিয়ার পড়াশোনা সব জিজ্ঞেস করছেন, কিন্তু সামনে যেটি খারাপ আছে যার জন্য কেরিয়ার ডুবে যেতে পারে, উঠতেইও পারে না হয়তো কেরিয়ার, অনেকে পড়াশোনা করতেই পারে না, সেটিকে বাধা না দিয়ে আপনি বারবার বলছেন কেরিয়ার আছে তো, পড়াশোনা আছে তো, তাহলে আপনি শুনেও কোনো এ নেই আপনার, কারণ আপনার প্রশ্ন একই জায়গায় থাকবে। কিন্তু যেটা আপনার মেয়ের খণ্ডন করা দরকার আগে সেটা করুন, তবে আপনি আপনার কেরিয়ার পাবেন, তবে মেয়ের পড়াশোনা পাবেন। আগামী দিনটা যেটা ওর খারাপ আসছে সেটাকে আটকান। অনেক বাবা মারা সজাগ। এই যে বললাম একটু আগে একটা ফোন এসেছিলো, তার ছেলে 2016-তে তার ছেলের জন্য এসেছিলো, আজকে সে ভালো আছে। অনেক বাবা মারা সজাগ। এখন আমার কাছে আগামী দিনও চেম্বারে এসেছিলো, বলেছিলাম নবদ্বীপ থেকেও আসে,
সেও তার একই জিনিস ছোট্টবেলা থেকে তুলে ধরুন। আমাদের বাবা মারা করেনি তো কী আছে, আপনি আপনার ছেলে মেয়েকে করুন, যাতে তাকে খারাপ দিনটা দেখতে না হয়। আর একটা কথা অবশ্যই আমি বলবো, আমার সঙ্গে কেউ মতামত কিনা আমি জানি না, কিন্তু আমার এতে আমি যতটুকু দেখেছি আমার এই জীবনে, ভবিষ্যৎ ভবিতব্য আর ভবিষ্যৎ আমরা ভাগ্য যা জন্মেছি তাতে কিন্তু সবাই নেট অ্যান্ড ক্লিন হয়ে জন্মেছি, এরকম আমি এখনও পর্যন্ত কারোর পাইনি। কিছু না কিছু ঠোকর বা কিছু না কিছু বাম্পারে তার ধাক্কা খেয়েছে, তারপর সে বেরিয়েছে। আমি এইটুকু বলবো, আমার ক্যারিয়ার জগতে আমি সবাইকে দেখেছি, কিন্তু যারা অনেকে আছে ওই ধাক্কাটা বোঝেই না যে ধাক্কাটা লাগছে, ধাক্কাটা থেকে সাইড করে বা আস্তে করে গাড়িটা চালিয়ে বেরিয়ে যেতে পারি, সে অনেকে ব্যাপারটাই বোঝে না। তখনই তাদের কী করতে হয়, ভবিতব্যে কী আছে বলতে হয়, কিন্তু ভাগ্যটাকে ভালো ফেরানো যায় সেটার দিকে আশা করে না। তাহলে কখনো বলবো না যা আপনার ভাগ্যে নেই তা আমি করিয়ে দেবো, তাহলে আমি নিজের ভাগ্য নিজে করে নিতে পারতাম, আমাকেও আপনার কাছে আসতে হতো না বা আপনাদের জন্য আমাকে চেম্বারে ছুটতে হতো না। আমার ছিল এটা করার, আমি করছি, আপনার থাকবে হয়তো ব্যাংকিং চাকরি করার, কিন্তু আপনি জানেনই না, আপনি এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, তাহলে সেখানে কী হবে, আপনার ভাগ্যকে আপনি তুলতে পারলেন না। সেই জন্য ভাগ্যকে গড়ার জন্য অবশ্যই দেখান, জ্যোতিষ বন্ধুও দরকার আছে। হ্যালো, হ্যালো, কে আছে, কে বলছেন? নমস্কার, আমি গীতা বলছি। গীতা, কার বিষয়ে জানবেন? আমি নিজে সম্বন্ধে। বয়স কত? বয়স 47। 47? হ্যাঁ। কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে। আচ্ছা, 1 থেকে 10 এর মধ্যে সংখ্যা বলুন। 6। আর কি বারে জন্মেছেন? বৃহস্পতিবার। দিদিভাই কি শরীর স্বাস্থ্য নিয়ে জিজ্ঞেস করবেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, যাচ্ছেও না যাবেও না, কেমন কেমন আছেন বলুন আগে। আমি কি ভুল বললাম? আমি তো বলতে পারতাম আপনি ভালো আছেন, কিন্তু আমি পাচ্ছি আপনি ভালো নেই। আগামী দিনে আপনার আরও অনেক রকম অসুখ এসে দাঁড়িয়ে থাকবে, দরজা নক করবে। কোনো দিন আজ পর্যন্ত কাউকে দেখিয়েছেন? না না দেখাইনি। একটু দেখিয়ে নিন রেমেডিটাকে, একটু আপনার রেমেডির দরকার আছে, আপনার ভাগ্যের ছকটাকে একটু নাড়ানো দরকার আছে। বড় ধরনের অসুখ আপনার কাছে চলে আসতে পারে আগামী দিন বলতে খুব শিগগিরই, তাকে এখনও চেষ্টা করুন যাতে বড় ধরনের না হয়ে আপনাকে আটকায়, ঠিক আছে? এছাড়াও আপনি কিন্তু খুব লক্ষ্মীমন্ত মেয়ে, মা বলবো আপনি, সাংসারিক জীবন খুনসুটিভাবে যায়, মোটামুটি যাচ্ছে, মোটামুটিটা সামনে ভয়ানক হতে পারে। কেন বললাম, আপনি যদি অসুস্থ থাকেন তাহলে সে সংসারকে কি দেখতে পারবেন? না না না। তাহলে আগে আপনার অবশ্যই অবশ্যই একটা প্রতিকার দরকার আছে, অবশ্যই মাস্ট, আপনি দেখান কাউকে। হাতে সময়টা কম, ময়ূরের পালক নিয়ে বললাম, ঘুমেরটাও বললাম, হাতে নুন নিয়ে এইভাবে হাতে একদম শোয়ার আগে হাতটা ধুয়ে ময়ূরের পালক রেখে শুয়ে পড়ুন। ময়ূরের পালকের গুণাবলী যতগুলো বলবো ততটাই কম। এছাড়াও ছেলে মেয়ে পড়াশোনা করছে না, একদমই ছেলে মেয়ে পড়াশোনা করছে না, দিনে দিনে অবাধ্য বা পড়ছে মনে রাখতে পারছেন না, তারা একটি ময়ূরের পালক রেখে দিন, তাদের যেখানে বই খাতা রাখে তার মধ্যে, নাহলে আরেকটি ময়ূরের পালক ব্যাগে ঢুকিয়ে দিন, দেখবেন ছেলে মেয়ে আস্তে আস্তে পড়াশোনা মনে রাখতে পারছে, পড়াশোনায় মনোযোগী হচ্ছে। তারপরও আমি লাস্টে একটা কথা অবশ্যই বলবো, 2 মিনিট বাকি থাকতে অবশ্যই বলবো আমাকে একটা বলতে। হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি বিজয় কর্মকার বাঁকুড়া থেকে বলছি দিদি। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার বিষয়ে। বয়স কত? হ্যাঁ, 24। 1 থেকে 10 এর মধ্যে সংখ্যা বলো। হ্যাঁ, 9। কি বারে জন্মেছো? হ্যাঁ, কি বারে? তোমার বিষয় হচ্ছে কর্মজীবন কেমন যাবে? আগে বলো, এর মধ্যে পড়ে গিয়ে পায়ে লেগেছে দু চাকার মাধ্যমে?
না না সেরকম তো কিছু হয় না। তাহলে কিন্তু এটা ইদানিং হতে, আমি আজ বলছি কালও হতে পারে, খুব সাবধানে সতর্কভাবে সাইকেল বলো বাইক বলো যেটাই চালাও খুব সাবধানে চালাবে। হ্যাঁ, ছোটবেলা থেকে পড়ে যাওয়া, আঘাত লাগা এগুলো রয়েছেই। হ্যাঁ, কেটে যাওয়া এগুলো তোমার কাছে তো রয়েছেই, তুমি কিন্তু খুব রাগী মানুষ। হ্যাঁ, ঝপ করে রেগে যাও। হ্যাঁ, তারপরে কি বলো তো, যখন কাউকে বলো কোনো কিছু জ্ঞান থাকে না, পরে তুমি ইউটিলাইজ করো যে কেন বললাম আমি, পরে অনুতপ্ত হয় তোমার মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। ক্যারিয়ার জগৎটাও তোমার ভালো আছে, পড়াশোনাও তো খুব ভালো ছিলে। হ্যাঁ, এখন কি ছেড়ে দিয়েছো? না, এখন ছেড়ে দিয়েছি, চলছে। ছেড়ে দেওয়া মনে হচ্ছে পড়তে চাইছো না? হ্যাঁ, পড়তে চাইছি না, আবার পড়তেও মন আছে, এরকম অবস্থা। আমার অর্থের দিকটাও টানছে যে একটু টাকা পয়সা হলে ভালো হতো। আচ্ছা বলো তো, আমি তো তোমার মনের কথা বললাম, তুমি পড়তে চাইছো না, আমার কি, আমি তো বলতে পারতাম যে তুমি পড়াশোনা করো, এ করো, পড়তে চাইছো না এতটা বলা যায় কি? না। তাহলে রুমাদির প্রোগ্রাম দেখতে হবে তো। হ্যাঁ, প্রোগ্রাম দেখি। যাই হোক, তুমি তোমার ক্যারিয়ার জগৎটা ভালো আছে, বাধা পাবে, শত্রু প্রচুর হবে, শত্রু দ্বারা তুমি ক্ষতি পাবে, শত্রু তোমায় বারংবার ক্ষতি দেবে, তুই এখনও অত বুঝেও বোঝো না, তুমি বুঝতে পারো, ছোটবেলা থেকে বন্ধু বলো এ বলো এই ভালো সেই শত্রু হয়ে যায় তোমার কাছে, তাই তো? সেগুলো থেকে সাবধান থাকো, হাতে সময় কম, কাউকে দেখিয়ে নাও একবার, ঠিক আছে? যাই হোক, রুমাদি প্রোগ্রাম মানে বুঝতেই পারছেন, এ প্রান্তে আমি বসে আছি, অনেক দূর প্রান্তে আপনারা রয়েছেন, তবুও আপনাদের একটা নাম্বার, একটা বয়স, একটা ভার, আপনাদের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে রাখার ক্ষমতাটুকু রাখি, তাও আমার গুরুদেবের কৃপায় বলুন, আমার মায়ের সাধনা বলুন, সব কিছু মিলিয়ে। যাই হোক, আপনি এবার বলি, প্রত্যেকটি ময়ূরের পালক, যারা ময়ূরের পালক আমার থেকে নিতে চাইবেন তারা অবশ্যই নাম লিখিয়ে কী কারণে নিচ্ছেন, কারণ আমি যে ময়ূরের পালকটি দেবো খুব অল্প মূল্যে, আপনাদের বোধহয় বাজার খরচাও হয় না, স্বল্প মূল্যে কেন আপনাদের সামনে দিতে চাইছি, যারা এই ময়ূরের পালকটি নেবেন খুব স্বল্প মূল্যে, কী কারণে নেবেন আমাকে জানাবেন, সেই মন্ত্র দিয়ে সেই শোধন করে তার নামে ময়ূরের পালকটি তুলে ধরব। আর যারা বাস্তুতে যোগ্য করতে পারছেন না, এর আগেও বলেছিলাম বাস্তুর মোটামুটি ঠিক করা দরকার আছে মনে করছেন, তারা আমার সঙ্গে খুব স্বল্প মূল্যে যোগাযোগ করতে পারো, তাদের আমি এই প্রতিকারটুকু দিয়ে আপনারা কেমন আছেন আমি তো জানি, আপনারা 100% ভালো থাকবেন, এতটা গ্যারেন্টি নিয়ে আজও লড়ে যাচ্ছি, আপনাদের জন্য লড়বো, আপনাদের জন্য আছি, এইটুকু বলবো। আর যারা ছেলে মেয়ে পড়াশোনার জন্য বলো, হয়তো ভাবে একটা ময়ূরের পালক 10 টাকা দাম, একটা জ্যোতিষের দিদি, জ্যোতিষ দিদির কাছে নেবো কেন নেবেন, তার একটা কারণ আমি ফোন এসে এটাতে বলবো না, ঠিক আছে? ভালো থাকবেন, আগামী সোমবার চোখ রাখবেন, নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। নমস্কার।